শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন অন্থনগুলো কতটা ক্রিসপি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে অন্থন তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই এই ক্রিসপি অন্থন তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে, এর শীট কি করে তৈরি করে নিতে হয় এবং এর পুরো প্রস্তুত প্রণালী। অন্থন তৈরির জন্য প্রথমে এর পুরটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি, 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর ভেতরে যে রগটা আছে সেটাও ফেলে দিয়েছি। লাগছে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আমি নিয়েছি ধনে পাতা এবং 1টা কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছি। লবণ নিয়েছি 1 চামচের 1/4 ভাগ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ আমি এতে সয়া সস ব্যবহার করব আর সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। চিনি নিয়েছি 1 চামচের 1/4 ভাগ। গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচ, আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ এবং রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। সয়া সস লাগছে 1 টেবিল চামচ পরিমাণ আর সেই সাথে নিয়েছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে অন্থনের ফিলিং। এবার একটা গ্রাইন্ডারের জগে আমি সমস্ত উপকরণ একসাথে নিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে নিয়ে আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব। তবে এগুলোকে পিষে একেবারে পেস্ট করে ফেলা যাবে না, এগুলো কিছুটা আধা পিষা অবস্থায় থাকবে। আমি সমস্ত উপকরণ একে একে গ্রাইন্ডারের জগে নিয়ে নিলাম এবং এগুলোকে আমি 2 থেকে 3 বারের জন্য গ্রাইন্ড করে নিচ্ছি। হয়ে গেছে আর একই সাথে আমার অন্থনের জন্য ফিলিংটাও তৈরি হয়ে গেল। এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি অন্থনের জন্য শীট বা র্যাপ তৈরি করতে চলে যাচ্ছি। অন্থনের শীট তৈরির জন্য আমি একটা বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে আমি 1 চা চামচ বাকি রেখে পুরো ডিমটাই এতে দিয়ে দেব। এই 1 চা চামচ আমার পরবর্তীতে কাজে লাগবে। দিয়ে দিলাম, এবার সমস্ত উপকরণ একসাথে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি এতে রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করব। ঠান্ডা পানিও না, গরম পানিও না, একেবারে নর্মাল তাপমাত্রায় থাকা পানি আমি এতে দিয়ে দিচ্ছি। একবারে সমস্ত পানি দিয়ে দেবেন না, অল্প অল্প করে পানি দিতে হবে। আমরা পরোটার ডো যেভাবে তৈরি করি ঠিক সেই রকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। কতটুকু পানি লেগেছে আমি আপনাদের পরে বলে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, তবে আমার পুরোপুরি 1 কাপ পরিমাণ পানি লাগেনি। আমার এখানে সামান্য একটু পানি রয়ে গেছে। আমার পানি লেগেছে প্রায় 1 কাপের 4/3 ভাগ, অর্থাৎ 3/4 কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি। তবে পানির পরিমাণটা এক্স্যাক্টলি বলা একটু কঠিন, আপনাদের হয়তোবা সামান্য কম বেশি লাগতে পারে। কথা বলতে বলতে আমি কিন্তু বেশ ভালোভাবে ডোটাকে মুথে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আপনাদের এই ডোটা তৈরি করে নিতে হবে। প্রথম প্রথম ডোটা তৈরি করতে একটু ঝামেলা মনে হতে পারে, হাতে লেগে আসতে পারে, বিরক্ত লাগতে পারে, বাট একটা সময় পর দেখবেন মাখাতে মাখাতে এটার হাতে লেগে আসছে না। তো যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন ডোটাকে আমি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেবো এবং অপেক্ষা করব 30 মিনিট। তাহলে ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে আমার অন্থনের ডোটা সেট হয়ে গেছে। আমি এটাকে কাজের সুবিধার জন্য একটা ছড়ানো জায়গায় নিয়ে নিলাম। এবার কিছুটা কর্নফ্লাওয়ার আমি উপরে ছিটিয়ে দেবো। এটা কিন্তু ময়দা না, কর্নফ্লাওয়ার। আর সমস্ত কাজ কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েই করব। এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। তো এবার আরো 4 থেকে 5 মিনিট বেশ ভালোভাবে এই ডোটাকে মুথে নিতে হবে। এই ডোয়ে কিন্তু আমি কোনো রকমের তেলের ব্যবহার করিনি, তেল ব্যবহার করা যাবে না। প্রিয় দর্শক, ভিডিওতে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটাকে কিভাবে মুথে নিচ্ছি। টেনে টেনে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে মুথে নিতে হবে। আর অবশ্যই আপনারা এই স্টেপটা ফলো করবেন, এতে করে বেশ ক্রিসপি মচমচে একটা অন্থন আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমার ডোটা তৈরি করা এর মধ্যে হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব। আমরা রুটি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে আপনি যতগুলো লেচি তৈরি করবেন ঠিক ততগুলো
অন্থন তৈরি করে নিতে পারবেন। 2 কাপ ময়দা থেকে আমি ছোট ছোট করে 16টা লেচি তৈরি করে নেব, আর এই লেচিগুলোকে পরে রাউন্ড শেপ করে নেব, ঠিক যেমনটা আমরা রুটি তৈরির ক্ষেত্রে করে থাকি। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি 16টা রাউন্ড শেপের বলের মতো তৈরি করে নিয়েছি। এবার আমি আপনাদের অন্থনে শীট তৈরি করে দেখাব। প্রথমে আমি 3টা বল থেকে 3টা ছোট সাইজের রুটি তৈরি করে নেব, আর রুটি তৈরির ক্ষেত্রে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। 3টা ছোট সাইজের রুটি তৈরি করে নিচ্ছি, একই মোটামুটি একই সাইজের হতে হবে, একেবারে পারফেক্ট গোল হতে হবে এমন কোনো কথা নেই। 3টি ছোট সাইজের রুটি তৈরি করা হয়ে গেলে আমি এখন একটার উপর আরেকটা রুটি এভাবে রেখে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। আর রুটিগুলো যখন একটার উপর একটা রাখবো তখন অবশ্যই একটু বেশি করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপরে রাখতে হবে। এবার আমি একটার উপর একটা রুটি রেখে একটা পাতলা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। এভাবে যখন আপনি রুটি তৈরি করবেন আপনার রুটিগুলো বেলে নিতে কোনো রকম কষ্টই হবে না, খুব সহজেই আপনি একেবারে পাতলা শীট তৈরি করে নিতে পারবেন। তো আমি অনেকটা পাতলা করে এই শীটগুলো তৈরি করে নিচ্ছি। এবার দেখুন আমি খুব সহজেই কিন্তু খুলে নিতে পারছি, এগুলো একটু উপর থেকে সাবধানে টেনে নিলেই কিন্তু একটার থেকে আরেকটা খুলে আসছে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল অন্থনের শীট বা র্যাপার। এবার এই শীটগুলো থেকে আমি আপনাদের অন্থন তৈরি করে দেখাচ্ছি। আগে থেকে যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা নিয়ে কিছুটা পুর আমি একটা অন্থনের শীটের উপরে দিয়ে দিলাম এবং যেই পাশে পুরটা আছে সেই পাশটা এভাবে ঢেকে দিলাম। আপনারা ভিডিওটা দেখে একটু লক্ষ্য করুন। এরপরে এর সাইডের বাতাসটা বের করে দিলাম এবং আরেকটা রোল করে নিলাম। এবার 2টা প্রান্ত ধরে এভাবে টেনে এনে একসাথে লাগিয়ে দিতে হবে। সামান্য একটু ডিমের প্রলেপ এখানে দিয়ে দেব, আপনারা চাইলে পানিও দিতে পারেন। আমি একটু ডিমের প্রলেপ, আগে যে ডিমটা অল্প করে রেখে দিয়েছিলাম সেই ডিমটাই আমি এখানে ব্যবহার করছি। এভাবে প্রলেপ লাগিয়ে সিল করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল অন্থন। অন্থনের অনেকগুলো ফোল্ডিং সিস্টেম আছে, তবে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এই ফোল্ডিং সিস্টেমটা। এবার আমি এগুলোকে একটা প্লেটে রাখবো। প্লেটে রাখার আগে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবেন, এতে করে আর অন্থনগুলো প্লেটের গায়ে লেগে যাবে না। এবার এভাবে রেখে আমি আপনাদের আরেকটা অন্থন তৈরি করে দেখাচ্ছি। আরেকটা অন্থনের শীট নিয়ে আমি এভাবে স্কোয়ার করে কেটে নেব। স্কোয়ার সাইজ করে এভাবে কেটে নিয়ে এবার আমি এই শীটটা দিয়ে আরেকটা অন্থন তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো স্কোয়ার শীটের একটা প্রান্তে আমি যে পুরটা আগেই তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ডিমের প্রলেপ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সিল করে দিলাম এবং পুরটাকে ঢেকে দিলাম। এবার আরেকটা রোল করে নেব। রোল করে 2টা প্রান্ত একসাথে এনে একটু ডিমের প্রলেপ লাগিয়ে সিল করে দেব। ব্যাস, খুবই সহজ তৈরি হয়ে গেল আমার আরেকটা অন্থন। তো এভাবে আমি সবগুলো অন্থন তৈরি করে নিচ্ছি। আর আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা এভাবে অন্থনগুলো তৈরি করে একটু ফাঁকা ফাঁকা করে এভাবে রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারেন। যখন কিছুটা শক্ত হয়ে আসবে এগুলোকে একটা বক্সে বেশ সুন্দর করে রেখে দিতে হবে, না হলে কিন্তু এর পাপড়িগুলো আবার ভেঙে যেতে পারে। তো সাবধানে এগুলো বক্সে রেখে আপনারা মাসখানেক পর্যন্ত এগুলো সংরক্ষণ করতে পারেন। তো এবার আমি ভাজতে চলে যাচ্ছি। চুলার মাঝারি আছে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে আমি অন্থনগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে চুলার জ্বাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দিতে হবে। যেহেতু আমাদের অন্থনের ভিতরের পুরটা কাঁচা অবস্থায় আছে সেই জন্য এগুলোকে চুলার জ্বাল লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অন্থনের একটা সাইড যখন কিছুটা লালচে হয়ে আসবে তখন আমি এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবং ভেজে একটা কিচেন টিস্যুর উপর রেখে দেব, এতে করে এক্সট্রা যে তেল আছে কিচেন টিস্যু সেগুলো শুষে নেবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একেবারে কুড়মুড়ে ক্রিস্পি অন্থন। প্রিয় দর্শক, এই অন্থনটা খুবই টেস্টি হয়ে থাকে, একেবারে ক্রিস্পি, যেহেতু বাচ্চারা খুবই পছন্দ করে। আমি আশা করছি আপনাদের সবার বেশ ভালো লাগবে।
এবার একটা অন্থনের শব্দ আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি, কতটা ক্রিস্পি হয়েছে আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।